প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পটিয়া তাইবু আগামী 21 মার্চ। এদিনে বিএলএ দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে পটিয়া আদর্শ স্কুল মাঠত জনসভাত প্রধান অতিথির বক্তব্য রাখিব তিনি। এ উপলক্ষে আজ বিএলএ পটিয়া জনসভার মাঠ পরিদর্শন করছি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমর শামসুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাস সহ দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। পটিয়া মসজিদ আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক বিশাল জনসভা অনুষ্ঠিত। এই জনসভা শুধু দক্ষিণ জেলার নয়, উত্তর জেলা মহানগর এবং আর আশেপাশে কক্সবাজার অন্যান্য পার্বত্য এলাকা বেগুনের নেতাকর্মী হল একটা সমাবেশ হব এবং বিপুল জনসমাগমে হারা সন্ন্যাস উৎকেলার বৃহত্তর জনসভা পটিয়া যারা গুজবিয়ে নেই আর সিদ্ধান্ত লই জেলা আওয়ামী লীগের উদ্যোগে পটিয়ায় আর যে জনসভা হবো আর মানবতের জনসভা এখানে ঐতিহাসিক জনসভা হবো, স্মরণীয় জনসভা হবো এবং শেখ হাসিনার যে উন্নয়ন কর্মকাণ্ড দক্ষিণ চট্টগ্রামের যে উন্নয়ন কর্মকাণ্ডই পটিয়া সহ উন্নয়ন কর্মকাণ্ডের সুবাদে আর মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই জনসভাত অংশগ্রহণ করিব। মার্চের 21 তারিখ জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম দক্ষিণ জেলার আগমন, পটিয়ার রাহাতাস্থ মাঠত বিশাল সমাবেশত বক্তব্য রাখব। ইয়ানোর কেন্দ্রীয় দক্ষিণ জেলা ছাত্রলীগ উজ্জীবিত নতুনভাবে আবার উজ্জীবিত হইয়ে আর দক্ষিণ জেলা ছাত্রলীগ প্রত্যেক উপজেলা পৌরসভা কলেজ সয় যে সমস্ত আর সাংগঠনিক আছে ব্যাগ সাংগঠনিকের আরা ইতিমধ্যে নির্দেশ প্রদান করছি যে বিভিন্ন জায়গার তো আর সদল বলে মিছিল সহকারে আর সমাবেশস্থলে যোগদান করছ। ডেক্স নিউজ, C+ TV। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।